केदारनाथ মন্দিরকে ঘিরে রয়েছে বেশ কিছু রহস্য, জানলে আপনারা সকলেই অবাক হবেন। হিন্দু ধর্মের গুরুত্বপূর্ণ মন্দিরগুলির মধ্যে একটি হলো কেদারনাথ। কেদারনাথ মন্দির হলো ভগবান শিবের পবিত্র ধাম। উত্তরাখণ্ড চার ধাম যাত্রার অন্যতম অবিচ্ছেদ্য অংশ। উত্তরাখণ্ড রাজ্যের চোড়াবাড়ি হিমবাহের কাছে মন্দাকিনী নদীর তীরে সমুদ্রপৃষ্ঠ থেকে 3,500 মিটার উপরে অবস্থিত। প্রতি বছর সারা বিশ্ব থেকে প্রচুর সংখ্যক ভক্তরা উত্তরাখণ্ডে আসেন কেদারনাথ মন্দির দর্শন করতে। তারা বিশ্বাস করেন যে কেদারনাথে এলে তাদের সকল মনস্কামনা পূর্ণ হয়। কেদারনাথ মন্দিরটি ভারতের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি এবং মহাভারতে এর উল্লেখ পাওয়া যায়। এই কেদারনাথ মন্দিরের সাথে জড়িয়ে আছে বহু পৌরাণিক কাহিনী ও কিছু অজানা রহস্য। পুরাণ মতে জানা যায়, কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হওয়ার পর মহাভারতে জ্ঞাতি হত্যার পাপ থেকে মুক্তি পেতে পাণ্ডবগণ তীর্থ দর্শন করতে বেরিয়ে পৌঁছেছিলেন। সেই সময় তারা কাশীতে এসে জানতে পারেন ভগবান শিব তাদের দর্শন না দেওয়ার জন্য পাহাড়ের কোলে আত্মগোপন করেছেন। সেখানে নাকি তিনি এক ষাঁড়ের ছদ্মবেশে লুকিয়ে রয়েছেন। খুঁজতে খুঁজতে তারা গৌরী কুণ্ডের কাছে সেই ষাঁড়কে মাটিতে মিশে যেতে দেখে ভীম জাপটে ধরে ফেলেন। ভগবান তাদের হাত থেকে নিস্তার পেতে দৌড় শুরু করলেন। এইভাবে দীর্ঘক্ষণ সময় পেরিয়ে মাটি ভেদ করে উপরে উঠলেন বিশ্বরূপী মহাদেব। তাই কেদারনাথে বৃষের পিঠের কুজ জ্যোতির্লিঙ্গ হিসাবেই পূজা করা হয়। মহাভারত অনুসারে জানা যায়, একদা পাণ্ডবরা ভগবান শিবকে তুষ্ট করার জন্য কেদারনাথ মন্দির নির্মাণ করেন। শোনা যায়, 8ম শতকে হিন্দু দার্শনিক আদি শঙ্করাচার্য তার শিষ্যদের নিয়ে এই মন্দির দর্শনে এসেছিলেন। তবে আশ্চর্যের বিষয় হল, 2013 সালে বিধ্বংসী বন্যায় কেদারনাথ শহরের প্রচুর ক্ষতি হলেও মন্দিরে কোনো রকম ক্ষতি হয়নি। শিব বেশধারী ষাঁড় ভীমের গদার আঘাতে মোট 5টি খণ্ডে বিভক্ত হন। কেদারনাথ ছাড়া বাকি শিবলিঙ্গগুলি হল তুঙ্গুনাথ, রুদ্রনাথ, মধ্যমেশ্বর, কল্পেশ্বর, যা পঞ্চকেদার নামেও পরিচিত। এই অঞ্চলের প্রাচীন নাম ছিল কেদারখণ্ড, তাই এখানে শিবকে কেদারনাথ নামে পূজা করা হয়। মন্দিরের অভিভাবক হলেন ভগবান ভৈরবনাথজি। হিমালয়ের প্রকৃতির কোলে অবস্থিত কেদারনাথ মন্দিরটি নাকি তিনিই পাহারা দেন। ভগবান ভৈরবনাথজি গাড়োয়াল অঞ্চলের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ দেবতা। তিনি সুরক্ষা এবং ন্যায় বিচারের প্রভু। ভগবান শিবের জ্বলন্ত অবতার এবং ধ্বংসের সাথে যুক্ত ভৈরবনাথজি ক্ষেত্রপাল নামেও পরিচিত। ভৈরবজির মন্দির কেদারনাথ মন্দিরের দক্ষিণে অবস্থিত। কেদারনাথ মন্দিরকে খারাপ আত্মা বা শক্তি থেকে রক্ষা করে থাকেন ভৈরবনাথজি।